হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু আউটডোর সিরিজ ব্লগ। তো আজকে 16 তারিখ আর আমার মায়ের বার্থডে, তো আমি আজকে অফিস যেতে পারিনি, একটু কাজ ছিল বাড়িতে, তাই কাজ করছিলাম আর ভাবলাম যে মাকে একটু কিছু রান্না করে সারপ্রাইজ দিই। তো তোমরা ব্লগটাতে যখন কন্টিনিউ করবে দেখতে পারবে যে কী কী রান্না করেছি কী না করেছি। আর অ্যাকচুয়ালি আমার চোখে ব্যথা, আমার এই চোখটাতে ঠান্ডা লেগে লাল হয়ে গেছে, তো প্রচণ্ড আমার চোখে ব্যথা। তো বেশি কথা না বাড়িয়ে লেটস গো, আর চলো দেখো কী কী রান্না করেছি না করেছি। আর ভিডিওটা যদি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি প্লিজ তাড়াতাড়ি করে ফেলো, লেটস গো। তো আজকে সবার শুরুতে আমি পায়েস বসিয়ে দিয়েছি, কারণ বলে নাকি যে পায়েস দিয়ে শুরু করলে নাকি কোনো কাজ যেটা তুমি করছো সেটা নাকি খুব সাকসেসফুলি হয়। আর আমাদের বাঙালিদের বার্থডেতে পায়েস না হলে ঠিক জমে না ব্যাপারটা। তো এই দেখো পায়েস রেডি হয়ে গেছে, আর আমি এখন কিছু অ্যালমন্ডস কাজু আমার কাছে ছিল তো সেটা দিয়ে আমি সুন্দর করে প্লেটিং করে দিলাম। আজকে দই কাতলা বানাবো ভেবেছিলাম, তো এই মাছ ভাজে নিলাম একটা সাইডে, আর এইদিকে আমি এই দই কাতলার যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটাও আমি এদিকে রেডি করে দিলাম। তো গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার যে মাছগুলো ভাজা হলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে একটু ভাপিয়ে রেখে দেবো। আর সবার শেষে ভেজ ফ্রাইড রাইস বানিয়ে আমি আজকে খাবারের প্রসেসটা কমপ্লিট করলাম। এখন তো মা এসেও গেছে, তো মা জানে না আমি খাবারগুলো লুকিয়ে রেখেছিলাম। মা ফ্রেশ হয়ে দেখছে যে এখন কেক আনা হয়েছে, তো মা তো টোটালি সারপ্রাইজ হয়ে গেছিলো। তো দুটো কেক আনা হয়েছে, একটা মামা এনেছে আর একটা অন্য বেড়েছিল। তো এখন আমার খুব হেসে হেসে কেকটা কাটছে, কারণ মা এক্সপেক্ট করেনি যে এরকম কিছু একটা হতে পারে। তো দেখতে পাচ্ছ এই দুটো কেক, একটা রেড ভেলভেট আর একটা চকলেট। এখন রাত্রির হয়ে গেছে আর আমরা ফাইনালি খেতে বসে পড়েছি। তো এটা হলো পায়েস, আর এদিকে আমার কেকটাও রয়েছে আমি খাচ্ছি। তো আমি খেতে থাকি, আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে ভুলো না, আর নেক্সট ভিডিওগুলো দেখতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতন গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।